আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী ওয়াকাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم يراءون ويمنعون الماعون. الذين هم يراءون الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. الحمد لله شمس وشمس شرب العالمين الدربارة
যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে নেক হায়াত দান করে একটি বিরাট ইসলামী জালসার মাঠ প্রাঙ্গণে বসার তৌফিক এনায়েত করেছেন সে রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি ওই সকল শহীদ ভাইদের প্রতি যে সকল শহীদ ভাইরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম সেই ইসলাম ধর্মকে বুনিয়াদ করার জন্য দ্বীনকে প্রসারিত করার জন্য দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যারা জীবন দিয়েছেন যারা টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়ে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল শহীদ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনি আজকে আমাদের মসজিদের উন্নতিকল্পে এবং যুব সমাজের উদ্যোগে একটি মাহফিল বিরাট ইসলামের জলসা দিনী মজলিস যেই মজলিসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের বাগান জুড়বেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে দুনিয়ার কোনো জায়গার সাথে তুলনা করেন নাই এমন একটি জায়গার সাথে তুলনা করেছেন যেই জান্নাত যেই জায়গাটার নাম দিয়েছে জান্নাতের বাগান আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জান্নাতের বাগানে বসে আল্লাহর পাঠানো কোরআন থেকে কিছু আলোচনা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের কি বলতেছেন সেগুলো শোনা এবং জানা দরকার না আমাদের জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার জন্য একটি সূরা নাযিল করেছেন সূরাটির নাম হলো মাউন মাউন এটা হলো ছোট্ট একটি দানা ছোট্ট একটি জিনিস একটি বস্তু একটি পাত্র এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা আমাদেরকে জানিয়েছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে কয়েকটি বিষয় আমাদেরকে জানাতে গিয়ে বলতেছেন যে এখানে আলোচনা করা হয়েছে এতিম মিসকিনদের এখানে আলোচনা করা হয়েছে মানুষ যে ছোট ছোট জিনিস প্রয়োজনে তাগিদে আত্মীয় স্বজনের কাছে এবং নিকটাত্মীয় পাশের বাড়ি থেকে যেটা ক্রয় করে এবং নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তুমি কি দেখেছো যে তারা কর্মফল দিবসকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন যে অনেক মানুষ আসে অনেক মানুষ এই দুনিয়াতে আসে যারা ইয়াউমুল কিয়াম ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবসকে অস্বীকার করে কিয়ামত দিবস এটাকে অস্বীকার করে এজন্য তারা আল্লাহর দ্বীনের হুকুম আহকামগুলোকে মানতে চায় না অস্বীকার করে আর সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন আল্লাহ পরের আয়াতে বলেছেন শুরুতেই বলা হয়েছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এতিম এবং মিসকিনদের আলোচনা করেছে আল্লাহ কোরআনে বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম
আর তোমরা যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করো অস্বীকার করো না তোমরা শুনে রাখো তোমরা কখনো এতিম এবং মিসকিনদেরকে কি করো না গলা দেখা দিয়ে বের করে দিও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন এতিম এবং মিসকিনদেরকে গলা ধাক্কা দিতে নিষেধ করলেন মূল একটা কারণ আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম কি ছিলেন এতিম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 থেকে 7 বছর এমন সময় আম্মা জান আমিনা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বোনতে পিতা মাতা দুইজনের কেউই দুনিয়াতে থাকলেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই এতিমদের সম্পর্কে বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম আর তোমরা সমাজে যারা প্রভাবশালী আছো টাকা পয়সা ধন দৌলত যাদের বেশি সচ্ছল অবস্থায় যারা আছো তোমরা শুনে রাখো তোমরা কখনো এতিম এবং মিসকিনদেরকে গলা ধাক্কা দিও না কারণ এতিম ছিলেন কে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন গলা ধাক্কা দিও না এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তাদেরকে কি করো গলা ধাক্কা দিতে নিষেধ করলেন তারপরে আল্লাহ বলতেছেন যে তাদেরকে সাহায্য করো তাদেরকে কি করো সাহায্য করো আর সাহায্য যদি করতে না পারো তাহলে তুমি তাদেরকে যারা সাহায্য করতে পারে দান করতে পারে তাদের বাসস্থান করে দিতে পারে তাদের পোশাক আশাক দিতে পারে এমন মানুষের কাছে যাও এবং এদের দানের ব্যাপারে এদের সহযোগিতা করার জন্য উৎসাহ দাও কিন্তু আমরা কি করি উৎসাহ দেই না আল্লাহ এই কথাই বলতেছেন যে আল্লাহ নিষেধ করতেছেন যে তোমরা তাদেরকে গলা ধাক্কা দিও না এবং কি করো এটাও করো না তাদেরকে যারা সাহায্য করবে তাদেরকে সাহায্য করার উৎসাহ দেওয়া থেকে বিরতও থেকো না বিরত থাকতে নিষেধ করতেছেন তাদেরকে সাহায্য করার জন্য আপনি পারতেছেন না যারা পারে তাদের কাছে আপনাকে যাইতে বলতেছেন আল্লাহ কিন্তু আমরা সেটা করি না আমরা উল্টোটা করি আল্লাহ বলতেছেন যে তারা উৎসাহ দেয় না ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন তারা এতিম এবং মিসকিনকে সাহায্য করার ব্যাপারে উদাসীন সাহায্য করতে নিজেও চায় না এবং অপরকেও করতে দেয় না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদেরকে বলতেছেন কি বলতেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন দুর্ভাগ্য ওই সকল নামাজীদের জন্য যেই সকল নামাজীরা নামাজ আদায় করে কিন্তু নামাজে খুশু খুশু নাই নামাজে তাড়াহুড়া নামাজের মধ্যে চিন্তা টেনশন পেরেশানি নিয়ে তারা নামাজ পড়ে কিসের টেনশন এক নম্বর টেনশন হলো রিজিকের টেনশন ঠিক কিনা রিজিকের টেনশন দুমুঠো খাবো কেমনে ভালো পোশাক পরবো কেমনে এটা নিয়ে টেনশন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আপনার রিজিক নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে কি করেছেন হাদিসে এমনটা এসেছেন রিজিক নির্ধারণ করে রেখেছে এই রিজিকটা হলো আমার এবং আপনার কি ভালো পোশাক ভালো খাদ্য
ভালো বাসস্থান ভালো গাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আল্লাহর হাবিব রাসূলের রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইত্তেবা করতে পারতে তাকওয়া অবলম্বন করতে পারতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই রকম রিজিক দিতেন যেরকম ভাবে রিজিক দেয় পাখিগুলোকে পাখিদেরকে যেভাবে রিজিক দেয় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন এই রিজিক এমন একটা জিনিস যা আপনার নামে লিখিত হয়ে গেছে এটাতে কেউ কি করতে পারবে না ভাগ বসাইতে পারবে না একটি ছোট্ট একটি উদাহরণ রমজান মাস যখন আসে তখন আমরা ইফতার করি কি দিয়ে খেজুর দিয়ে তাই না এই যে ইফতার করি খেজুর দিয়ে এই খেজুরটা আমার আপনার বাগানের খেজুর আমার আপনার বাগানের খেজুর কি না আমার আপনার বাগানের খেজুর না এই খেজুরটা কোনো দোকান থেকে বা অন্য অন্য দেশে থেকে যদি আমাদের দেশে না চাষ হয় অন্য অন্য দেশ থেকে আসে এই খেজুরগুলি আপনার কাছে আসার পূর্বে একটি দোকানে ছিল তার পূর্বে ছিল কোথায় গাছে ছিল সেই গাছে এসেছিল কি মকুল সেই মকুলে পাখি বসেছিল বসেনি সেই মকুলটা পাখি কিন্তু খায়নি যখন ফল হয়েছে সেই ফলেও পাখি বসেছিল সেই ফল সেই খেজুরটাতে পাখি কি খেয়েছিল খায়নি এরপরে সেটা কাঁচা ছিল অনেক দিন যাব এরপরে সেটা পেকেছে বাগানের মালিক সেটাকে বিক্রি করে দিয়েছে এরপরে একটি দোকানে সেটা ক্রয় করে রাখা হয়েছে আপনি সেটা বাগান থেকে নেননি একটি দোকান থেকে নিয়েছেন সেই দোকানে আপনিও গিয়েছেন আপনার পাশে আর একজন এসেছে সেখান থেকে আপনাকে এক কেজি হোক বা আধা কেজি হোক খেজুর দেওয়া হয়েছে আপনার নামে লিখিত খেজুর গুলোই আপনাকে দেওয়া হয়েছে অন্য মানুষ কিন্তু নিতে পারে নাই এমনকি ওই পাখিগুলো এমনকি ওই বাগানের মালিকটাও আপনার খেজুরে ভাগ বসাইতে পারে পারে নাই ওই খেজুরটা দিয়ে আপনি ইফতার করতেছেন রমজান মাসে কিন্তু ওই খেজুর আপনার কাছে আসার পূর্বে কত মানুষ সেটাকে স্পর্শ করেছে কত জায়গায় ধাপে ধাপে এসেছে একটু চিন্তা করেন এরপরে আপনি যখন ইফতার করতে বসেছেন এমন সময় দেখেন প্রতিমধ্যে একটা মানুষ আসতেছে আপনার বাড়িতে আপনার মেহমান এখন মেহমান এসেছে আপনি খেজুর নিয়ে বসেছেন পাঁচটা খেজুর নিয়ে বসেছেন এমন সময় আপনি আবার সেখান থেকে তিনটা খেজুর তাকে ইফতারের জন্য দিলেন এখন আপনি চিন্তা করেন আপনি ইফতার করতে যাইবেন ওই সময়ে একটি মানুষ একটি মেহমান আপনার দরবারে হাজির সে এসে আপনার আপনি দেখতেছেন সেটা আমার রিজিক আমি ভক্ষণ করব তারপরেও আরেকজন মেহমান এসে হাজির তাকে আপনি তিনটা খেজুর দিলেন সে সেটা দিয়ে কি ইফতার করলো আসলে ওটা আপনার রিজিক ছিল না সেটা কি ছিল ওই মেহমানটার রিজিক ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রিজিক পৌঁছে দিবেন সেই মাধ্যমটা ছিলেন আপনি সে আপনার বাড়িতে মেহমান হয়ে আসবে সে আপনার থালা থেকে সেই তিনটি খেজুর দুইটি খেজুর ভক্ষণ করবে সেটা তার রিজিক লেখা হয়ে গেছে কত বছর আগে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে সে রিজিক সে ভক্ষণ করতেছে আপনি ভক্ষণ করতেছেন আপনি আমি সেটা ভক্ষণ করতেছি এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সকল মুসল্লিদের জন্য নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা নামাজ পড়তে এসে তাড়াহুড়া করে নামাজ দেওয়া মনোযোগী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা এমন সময়ে এক ব্যক্তি নামাজ আদায় করতেছে কি করতেছে নামাজ আদায় করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে ডাকলেন ইয়া রাজুল হে ব্যক্তি এদিকে আসো তোমার নামাজ হয়নি তুমি নামাজ আদায় কর
এরপরে রাসূলের কথা মেনে নিতে হবে, তখন সে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে আবার ডাকলেন যে তোমার নামাজ হয়নি, তুমি নামাজ আদায় করো। সেই ব্যক্তি আরো সুন্দরভাবে নামাজ আদায় করল। নামাজ শেষ হয়ে গেল, তৃতীয়বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন যে তুমি আবার নামাজ আদায় করো। তিনি আবার নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব বললেন যে তোমার নামাজ হয়নি, তুমি নামাজ আদায় করো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এর চাইতে উত্তম ভাবে ভালোভাবে আমি নামাজ আদায় করতে পারি না, এর চাইতে সুন্দর করে আমি নামাজ আদায় করতে পারি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার নামাজ হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি নামাজের মধ্যে ছটফট করতেছো, হতাশায় ভুগতেছো। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রিজিকের টেনশন করতেছি, আমার খাদ্য নাই, আমি টেনশন করতেছি। তাহলে চিন্তা করে দেখেন যে সেই সাহাবীর মতো আমরাও করি কিনা। জুমার নামাজে মসজিদ ভরে যায় এমন সময়ে যখন খতিব সাহেব জুমার আলোচনা করতে করতে 5 থেকে 7 মিনিট যখন একটু বৃদ্ধি করে ফেলে, মুসল্লিরা কি করে, রেগে যায় যে হুজুর টাইম মেনটেন করতে পারে না। এই যে আমরা নামাজে আসছি, কিসে আসছি? নামাজে আসছি আমরা হতাশাই ভুগতেছি, তাড়াতাড়ি করতেছি, আমাদের নামাজে মনোযোগ নাই। এর কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মসজিদে এসে নামাজ আদায় করে ওই সকল মুসল্লিদেরকে আল্লাহ বলেছেন যে তোমাদের নামাজ হয় না, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যারা নামাজ আদায় করি, যদিও আলোচনাটা আমাদের পরিচিত আলোচনা নামাজ সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আফদালু মা ইউহাসাবু বিহিল আব্দ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ ময়দান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য রোজগার করে, যেই বাবা সন্তানের ভালো পোশাকের জন্য, সন্তানের ভালো কাপড়ের জন্য, সন্তানের ভালো পোশাক আশাকের জন্য, গাড়ি বাড়ির জন্য কত কষ্ট করে, সেই বাবা কাল কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, যতই ভালোবাসুক না কেন। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে ভুলে যাবে, যদিও ভাই ভাই দ্বন্দ্ব, তারপরেও যখন বড় ভাই কে যখন আক্রমণ করে ছোট ভাই চলে আসে, একটি কথা আছে, রক্তে কথা বলে, রক্তে কি করে, কথা বলে, যদিও ভাই ভাই দ্বন্দ্ব, কোন মানুষ যদি বড় ভাইকে আক্রমণ করে ছোট ভাই চলে আসে, আবার যখন বড় ভাই ছোট ভাই যখন বিপদে পড়ে বড় ভাই সঙ্গে সঙ্গে চলে আসে ছোট ভাইকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন একটি ময়দান যেই ময়দানকে তোমরা অস্বীকার করো, যেই দিন
দিনকে তোমরা অস্বীকার করো, সেই সেই দিন সম্পর্কে তোমরা গাফেল। একটু শুনে রাখো, সেই ময়দানটা এমন ময়দান হবে, সেই ময়দানে কেউ কাউকে চিনবে না, ওই ময়দানে সর্বপ্রথম আমাকে এবং আপনাকে সলাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সলাহ, সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এজন্য নামাজকে সুন্দর করতে হবে। ফাওয়াইরুল লিল মুসাল্লিন, নামাজকে সুন্দর করতে হবে, নতুবা ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, যদিও তারা মসজিদে আসে নামাজ আদায় করে কিন্তু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে নয়, তারা সমাজের মানুষকে নামাজ দেখায়, তার সমাজের মানুষকে তারা দেখায় আমি নামাজি, আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ আদায় করে না, এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহু, আল্লাযীনা হুম ইউরাউন, দুর্ভাগ ওই সকল মানুষের জন্য যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ওই সকল মানুষ কাল কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে, বাঁচানোর জন্য কেউ থাকবে না, কারণ কাল কিয়ামতের ময়দানে একমাত্র আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার আপনার জন্য বলবেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, তাছাড়া সমস্ত নবীগণ বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবেন আমার নবী, কিন্তু সব নবীরাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হবে আমার কি হবে। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে আপনাকে না চেনে, তাহলে আমি আপনি এমন বিপদে পড়ে যাব যেই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না, এটা চিন্তার বিষয়। আল্লাহর হাবিব আমাকে আপনাকে যদি না চেনে, আমি আপনি বিপদে পড়ে যাব, এমন একটি বিপদ যেই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন আমি কাহার নামে রূপ নিয়ে বিচার করব, মালিক ইয়াউমিদ্দিন, আমি কাহার নামের রূপ নিয়ে বিচারের ময়দানে বসে যাব, চেয়ারে বসে যাব, কুরসিতে বসে যাব, সেখানে কারো উপর জুলুম করা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ওই দিন সম্পর্কে বলে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই ময়দানে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, সেই মাও তোমাকে বলে যাবে, সেই মা তোমার থেকে পালন করবে, যেই বাবাটা ছেলে সন্তানের জন্য হারাম উপায়ে আয় রোজগার করেছে, চিন্তা করে নাই কি আমাদের ময়দানে ওই সন্তান আমাকে ভুলে যাবে, দুনিয়ায় এক মুঠো ভালো খাবারের জন্য হারাম পন্থায় উপার্জন করেছে, দুনিয়ার আখেরাতকে ভুলে গিয়েছিল, সেই বাবাও তোমাকে কি করবে ভুলে যাবে, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন সাবধান হও সতর্ক হও, ওই ময়দানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমি দেখি নাই, আপনারা দেখেন না, সাহাবীরা দেখেছেন, তাহলে
একটু চিন্তা করেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভাবে চিনবে, কেমন ভাবে চিনবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসে বসা এমন সময় কন্দন রোতে বলতেছেন, কান্না বিজড়িত সুরে বলতেছেন, আমাদের জন্য দোয়া করতেছেন, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয় আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে মাফ করিয়া দেন, আয় আল্লাহ আপনি আমার ভাইদেরকে মাফ করিয়া দেন, আয় আল্লাহ আপনি আমার ভাইদেরকে মাফ করিয়া দেন। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই কারা? আল্লাহর হাবিব রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার পরে যারা আসবে, আমার পরে যারা আসবে, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, তারাই হলো আমার ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বলতেছেন? সাহাবীদেরকে বলতেছেন, যারা আমাকে না দেখে ঈমান আনবে তারাই হলো আমার ভাই। আর সেই সকল ভাইরা হলাম আমরা। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ভাইদেরকে, এই উম্মতদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিনিসের মাধ্যমে চিনবে, সেই জিনিসটা হলো ওযুর পানি। কিসের পানি? ওযুর পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে, আমি আপনার মতো গুনাহগার বান্দাকে, আমি আপনার মতো নাফরমান বান্দাকে ওই দিন কি চিনি নিবেন, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, এই শীতের মধ্যে কষ্ট করে ফজরের সালাত আদায়ের সময় ওযু করেছে ঠান্ডা পানি দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই সময় আমার আপনার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়ে দিবেন, কারণ আমি আপনার ওযুর পানি কাল কিয়ামতের ময়দানে চিক চিক করতে থাকবে, ঝলকানি দিতে থাকবে। আমি আপনি কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিপদে পড়ে যাব, তখন আমার আপনার নবী এসে বলবে, ইয়া উম্মতি বলে ডাকবে। আল্লাহর হাবিব আমাকে আপনাকে কিভাবে চিনবেন? ওযুর পানি দিয়ে। আমি আপনি যে এই গুসু গ্রামের মানুষ, আমি আপনাকে চিনার জন্য পরিচয় পত্র লাগে, এমনকি আমি আপনি যে পাবনার মানুষ, এমনকি আমি আপনি যে বাংলাদেশের নাগরিক, এজন্য আমি আপনাকে একটা ন্যাশনাল কার্ড দেওয়া হয়েছে। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি যে আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা আল্লাহর হাবিব চিনে নিবেন, যারা ওযু করেছে উত্তম রূপে এবং সালাত আদায় করেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নিবেন। আর যদি সালাত আদায় না করি, ওযু যদি না করি, কারণ সালাত আদায় না করলে তো ওযু দরকার হয় না, এই ওযু যদি না করি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি রসুলের চোখ থেকে কি হয়ে যাব, ফাঁকিতে পড়ে যাব, আমাকে রসুল চিনতে পারবে না, আমাকে আপনাকে কি করবে না, রসুল চিনতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে কৃপণতা করে, ওই সকল মানুষ সবচাইতে কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ছোট্ট মাউন মানে হলো ছোট্ট আসবাবপত্র, যেগুলো মানুষ মানুষকে দিতে কৃপণতা করে, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণতা কৃপণ ব্যক্তি আর কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন তোমরা সাধ্যে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করো, এটা হলো একটা স্বাধীনতা। আর যতটুকু প্রয়োজন নয় তার চাইতে বেশি এটা যদি আমি ব্যয় করি এটা কি অপচয়। আর যেটুকু প্রয়োজন এটুকু যদি ব্যয় করি, আর যদি আমার যতটুকু প্রয়োজনের চাইতে কম ব্যয় করি, আল্লাহ বলতেছেন এটা হলো কিপনতা, বেশি ব্যয় করা হলো অপচয়। আর অপচয়কারী হলো শয়তানের ভাই। কোরআন আয়াত, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আর যা প্রয়োজন তার চাইতে বেশি, তার চাইতে কম কম যারা ব্যয় করে প্রয়োজন যতটুকু তার চাইতেও কম ব্যয় করতে চায়, তারা হলো কিপন বখিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন ওই সকল মানুষের জন্য দুর্ভাগ যারা ছোট্ট নিত্য প্রয়োজন জিনিস মানুষকে ধা দেয় না। তার ভিতরে এই যে আমাদের কাজের জন্য কোদাল বলেন, দাও বলেন, এগুলো ছোট্ট প্রয়োজন নিত্য জিনিস, এগুলো আমার যখন থাকে না আমি আমার প্রতিবেশীর কাছে চাইতে যাই, এটা অনেকেই দিতে চায় না। আল্লাহ তো জানেন যে বান্দা দুনিয়াতে গিয়ে কি করবে, জানেন না? জানেন, এজন্য তো কোরআনে এই কথা বলে দিয়েছে, এগুলোতে যারা কিপনতা করে এরা কিপন। আবার যখন রান্না করার জন্য তেল ফুরিয়ে যায়, নুন ফুরিয়ে যায়, আল্লাহ বলতেছেন তারা যখন প্রতিবেশীর কাছে যায়, যারা দেয় না তাদের জন্য দুর্ভাগ্য। আমি আপনি তো প্রত্যেক দিন এই সূরা দিয়ে নামাজ পড়ি, নামাজ পড়ি কি না, এই সূরা দিয়ে নামাজ পড়ি, কিন্তু এই সূরা নামাজে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য ক্ষতি, তাদের জন্য জাহান্নাম, যারা এই ছোট্ট ছোট্ট মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা এই ছোট্ট নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে চায় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে এদের অবস্থা হয়ে যাবে অনেক ভয়াবহ, যখন ফুল সিরাত পার হতে যাবে এমন সময়ে তাদের হাত কেড়ে জাহান্নামে পড়ে যাবে, তাদের পা কেড়ে জাহান্নামে পড়ে যাবে। কিন্তু মুমিন তখন এই ফুল সিরাতের উপর পা দিবে, জাহান্নাম দেখে বলবে হে মুমিন, তুমি দ্রুত গতিতে, তুমি দ্রুত গতিতে আল্লাহর জান্নাতে চলে যাও। কি করো? দ্রুত গতিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, কারণ তোমার আমার নূর জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। হে মুমিন, তোমার নূর আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। হে মুমিন, তুমি কি করো? দ্রুত গতিতে ফুল সিরাত পার হয়ে যাও, তোমার নূর, তোমার আলো আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। চিন্তা করে দেখেন যে মুমিনের কত শান, কত মান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটি মুমিন যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে থাকবে আমি রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করব না। এই মুমিনের এত দাম আল্লাহ তাআলার কাছে, এত দাম, এত দাম, কিন্তু আমরা মুমিন হতে চাই না, আমরা আল্লাহর প্রিয় হতে চাই না, আমরা মানুষের প্রিয় হতে চাই। মানুষ কি বললো, মানুষ কি করলো, সমাজ কি বলবো বললো, রাষ্ট্র কি বললো, মানুষের হক, মানুষকে, মানুষের চক্ষু লজ্জার কারণে আমরা কি করতে পারি না, হককে গ্রহণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা মুমিন হও, এবং কোরআনের আমি যা নাযিল করেছি তোমরা সামিআনা ওয়া আতানা, শুনলে এবং মেনে নাও,
কারণ করলে যা কিছু নাজিল করা হয়েছে সমস্ত কিছুর উপরে ঈমান রাখতে হবে, আর যারা ঈমান রাখবে তারাই হবে মুমিন। আর যারা কোরআনের সমস্ত আয়াতের উপরে বিশ্বাস রাখবে তারাই হবে মুমিন। আর সে যদি মুমিন হতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বুল আলামিনের জান্নাত তাকে স্বাগতম জানাবে, দুনিয়াতে যদিও সে কষ্টে থাকতো। দুনিয়াতে সে কি যদিও কষ্টে থাকতো, জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াহুর নাইন, সেখানে হুরগণ থাকবে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালাবা থেকে একটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা খানাতে বসে আছেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষেরা যখন জান্নাতে যাবে, নারীগণ যখন জান্নাতে যাবে, এই নারীরা বেশি সুন্দর হবে নাকি জান্নাতের নারীরা বেশি সুন্দর হবে? কারণ আল্লাহ তো বলেছেন ওয়াহুরুন আইন, সেখানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে দিবেন, জান্নাতের নারী দিবেন। তখন প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে উম্মে সালামা তুমি এটা শুনে রাখো যে দুনিয়ার নারীরাই সবচাইতে উত্তম হবে, দুনিয়ার নারীরাই সবচাইতে বেশি সুন্দর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন প্রশ্ন করা হলো, দুনিয়ার নারীরা কেন সুন্দর হবে, কেন উত্তম হবে? তখন আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তাদের সালাত, তাদের যাকাত, তাদের পর্দা, তাদের হজ, তাদের খিদমত, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারীদের চাইতে তাদেরকে উত্তম করে দিবেন, ওই দিন সুন্দর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দেখেন জান্নাতে যারা মুমিনা হবে, দুনিয়াতে যারা মুমিনা হবে তাদেরকে জান্নাতে নারীদের চাইতে উত্তম বাসস্থান দিবেন, উত্তম মর্যাদা দিবেন। কিন্তু আমাদের এটুকু চিন্তা আসে না যে আমাদের মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সার দিকে ছুটতেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সফল কাম তো ওই ব্যক্তি যাদেরকে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দান করব, সফল কাম তারাই যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে কি দান করবেন, জান্নাত দান করবেন, তারাই সফল। এজন্য আসুন আল্লাহ রব্বুল আলামিনের যে কোরআন থেকে সূরা মাউন থেকে আমি সেই মাগরিব থেকে শুরু করে এশার আজান পর্যন্ত, আজান হচ্ছে এই সময় পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আমার আপনার সেইটুকু আলোচনা যেন সর্বপ্রথম আমি নিজে আমল করতে পারি এবং আপনারাও আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।